আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য আজকে থাকছে তোমাদের ইংলিশ টেক্সট বুকের প্রথম যে কবিতাটি রয়েছে হয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার এই কবিতাটির সম্পূর্ণ বঙ্গানুবাদ সহ আজ আমি আলোচনা করে দেবো বাকি যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে প্রায় আমাদের কবিতা পড়ানো হয়ে গেছে গদ্য প্রথম দুটো আমাদের তোমাদের প্রোস পড়ানো হয়ে গেছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলোকে দেখে নিও আর যদি এটা ভালো রেজাল্ট করতে হয় সোমনাথ একাডেমি থেকে তোমরা অবশ্যই নোটগুলো সংগ্রহ করে নিতে পারো আমাদের কিন্তু ইংলিশ নোট পুরো কমপ্লিট তোমরা স্ক্রিনে একবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ইংলিশ নোট প্রত্যেকটা টপিক দ্য প্রোস পোয়েম ড্রামার এমসিকিউ কিউ এসি কিউ এবং পাঁচ নম্বরের বড় প্রশ্ন সমস্ত গ্রামারের রুলস এবং অনুসরণীর প্রশ্ন উত্তর সমস্ত তোমাদের রাইটিং স্কিলের একটা করে ফরম্যাট তার সঙ্গে মেন যে টপিকগুলো তার উত্তর সহ একদম আলোচনা করেছে আমাদের নোটে আর্টস গ্রুপের আমাদের প্রায় নোট কমপ্লিট তোমরা আমাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করতে পারো সায়েন্সের নোট কিন্তু এখনও আমাদের কমপ্লিট হয়নি কমপ্লিট হলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো কমার্সের নোটও এখনও আমাদের কমপ্লিট হয়নি কমপ্লিট হলে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো নিচে আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার সঙ্গে যোগাযোগ করো করে নোটগুলোকে দ্রুত সংগ্রহ করো ঘরে বসে পড়াশোনা করো একটা ভালো রেজাল্ট করো তোমরা আমাকে অনেকে কিন্তু বিভিন্ন সময় ফোন করো অনেকে আমাকে ফোনে পাও না অনেকে হয়তো রাগ হতে পারে কিন্তু আমি প্রায় ভিডিওতে বলে থাকি তোমরা আমাকে সকাল সাতটা থেকে নটা এই টাইমটা ফোন করলে কিন্তু পাবে না বিকেল পাঁচটা থেকে নটা এই টাইমটা কিন্তু ফোন করলে পাবে না এই সময় আমাকে কিন্তু বড় বড় ব্যাচগুলোকে পড়াতে হয় কারণ বড় ব্যাচ পড়াতে গেলে কিন্তু আমরা ফোন সাধারণত তুলি না বললেই চলে বাকি টাইমে তোমরা যদি আমাকে ফোন করো অবশ্যই ফোনে পাবে যদি নাও না পাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের সমস্যার কথা আমাকে জানাও আমি অবশ্যই সময় করে তোমাদের রিপ্লাই দেবো তো চলো আমরা তোমাদের কবিতাটি দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং হায়ার সেকেন্ডারি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আজকে আমি পড়াব তোমাদের পোয়েমসের এক নম্বরের পোয়েমটা রয়েছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথ ফেয়ার এটা রবীন্দ্র ঠাকুরের একটি কবিতা বা প্রার্থনা বলতে পারো তো এটার একদম বেঙ্গলি মিনিং আমাদের বাংলা মানে সব পুরোটা আমি বুঝিয়ে দেবো এ আগে কিন্তু আমি তোমাদের কবিতা থেকে দু নম্বর দেখো দ্য সলিটারি রিপেয়ার চার নম্বর দেখো ফিউটিলিটি এবং সাত নম্বরে অন ক্লিংারি এবং তোমাদের প্রোজ থেকে দেখো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এবং দু নম্বর দেখো দ্য কাবুলিওয়ালা এগুলো অলরেডি কিন্তু আমি পড়িয়ে দিয়েছি তোমরা প্রত্যেকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করতে পারো অথবা কমেন্টের প্রথম কমেন্টে কিন্তু লিঙ্ক থাকবে সেই লিঙ্কে তোমরা ক্লিক করতে পারো করে অবশ্যই ভিডিওগুলোকে তোমরা দেখে নাও তো চলো আমরা শুরু করি তোমাদের কবিতা দেখো হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট পেয়ার রবীন্দ্রনাথ টেকর তোমাদের পেজ দেখো সিক্সটি থ্রি তো দেখো এটা হচ্ছে আমাদের কবিতা হোয়ার দ্য মাইন্ড ইজ উইথ পেয়ার তিনি লিখেছেন দেখে না রবীন্দ্রনাথ ঠেকুর তো প্রথমে দেখো একটা ইন্ট্রোডাকশান দেওয়া রয়েছে তো ইন্ট্রোডাকশানটা আমি তোমাদের পড়াচ্ছি না জাস্ট বলে দিই এই ইন্ট্রোডাকশনে দেওয়াই রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো তার গীতাঞ্জলির জন্য রবিল পুরস্কার তাকে দেওয়া হয়েছিল এবং তিনি ভারতের সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ছিলেন তিনি প্রকৃতি দেশপ্রেম প্রাচ্য বিষয় এবং ধর্মীয় রহস্যবাদের ওপর তার সুর ও গানের জন্য বিখ্যাত ছিলেন উনিশশো সালে উনিশশো সালে তিনি নাইট উপাধি পেয়েছিলেন কিন্তু উনিশশো সালে ভারতে ব্রিটিশদের দমনমূলক ব্যবস্থার প্রতিবাদে তিনি এই উপাধি কিন্তু ত্যাগ করেন এবং চিত্তজেতা ভয়েস শুনোতে রবীন্দ্রনাথ তার দেশের জন্য একটি স্বর্গের কল্পনা করেছিলেন যেখানে এটি পাবে সত্য স্বাধীনতা ইন্ট্রোডাকশানে কিন্তু জাস্ট এগুলোই লেখা রয়েছে আমরা ডাইরেক্ট কবিতা চলে আসি দেখো কবিতার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যাতে তোমরা ঘরে বসে কিন্তু একটা ইংলিশে একটা ভালো রেজাল্ট করতে পারো তো চলো আমরা শুরু করি ঠিক আছে দেখো প্রথমে দেখো লেখা রয়েছে হয়ার দ্য মাইন্ড ইজ উইথ আউট ফেয়ার তো দেখো এম আই এন ডি মাইন্ড মাইন্ড মানে তোমরা জানো মন উইথ আউট ফেয়ার এবং ফেয়ার মানেও তোমরা জানো ফেয়ার মানে এখানে কিন্তু সরি ফিয়ার ফেয়ার মানে হচ্ছে কিন্তু ভয় অ্যান্ড দ্য অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই হয়ার নলেজ ইজ ফ্রি এবং এখানে নলেজ বলতে কিন্তু আমাদের বোঝাচ্ছে কিন্তু জ্ঞান জ্ঞান নলেজ মানে জ্ঞান ঠিক আছে তাহলে পুরো বেঙ্গলি মেয়েটা যদি বলি যে হয়ার দ্য মাইন্ড ইজ উইথআউট ফেয়ার চিত্ত জেতা ভয় শূন্য অ্যান্ড দ্য হেট ইজ হেল্ড হাই উচ্চ যেতা সিল হয়ার নলেজ ইজ ফ্রি জ্ঞান যেখানে মুক্ত ক্লিয়ার হয়েছে আমি আর একবার বলি হায়ার দ্য মাইন্ড ইজ উইথআউট ফেয়ার মানে চিত্ত যেতা ভয় শূন্য অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই এবং শির হয়ার নলেজ ইজ ফ্রি জ্ঞান যেখানে মুক্ত হয়েছে চলো পরের লাইনটা দেখে নেব এখানে বলাই রয়েছে যে হয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রকেন আপ ইন্টু ফ্র্যাঙ্কমেন্টস দেখো এই মিনিংটা আমার জানতে হবে ফ্র্যাঙ্কমেন্টস মানে হচ্ছে তোমার টুগো টুকরো যে করা হয় ফ্র্যাঙ্কমেন্টস টুগো টুকরো ঠিক আছে বাই ন্যারো দেখো ন্যারো মানে এখানে সংকীর্ণ মানে সরু যাকে বলা হয় ঠিক আছে আর এখানে দেখো লিখেছে ডোমেস্টিক ওয়ালস তো ডোমেস্টিক্স মানে তোমরা জানো গ্রাহস্থ এবং ওয়াল মানে যেখানে আমরা দেওয়াল বলতে পারি পূর্ব বেঙ্গলি মিনিটা বলি যে হায়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন ফ্র্যাগমেন্টস বাই ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল বাংলা মানে দেখো যেখানে পৃথিবী টুকরো টুকরো হয়ে যায়নি সংকূর্ণ ঘরোয়া প্রাচীর দ্বারা ফের বাংলা মানে বলছি যেখানে পৃথিবী টুকরু টুকরো হয়ে যায়নি সংকূর্ণ সংকীর্ণ ঘরোয়া প্রাচীর দ্বারা চলো পয়টা দেখে নেব আমরা দেখো না হয়ার ওয়ার্ডস কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ তো এখানে ডেপ বলতে কি বোঝায় ডেপ বলতে গভীরতা বলে আর ট্রুথ মানে কিন্তু সত্য হয়েছে তাহলে এটার বেঙ্গলি মানে যদি আমরা করি তাহলে কি দ্বারা দেখো বলছে যে হয়ার ওয়ার্ডস কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ যেখানে সত্যের গভীরতা থেকে শব্দগুলি বের হয় ফের বলছি যেখানে সত্যের গভীরতা থেকে শব্দগুলি বের হয় আমরা নেক্সট লাইনে চলে আসবো বলছে দেখো বোঝা হয়ার টায়ারলেস টিআইআরই তোমার জানো টায়ার তার লেস টায়ারলেস মানে হচ্ছে অক্লান্ত টায়ার মানে ক্লান্ত আর লেস তার যুক্ত হল টায়ারলেস মানে হচ্ছে অক্লান্ত দেখো স্ট্রাইভিং স্ট্রাইভিং মানে কিন্তু যেটা সংগ্রাম করা বোঝা নয় স্ট্রাইভিং মানে সংগ্রাম করা দেখো স্ট্রেচ স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত করা দেখ প্রসারিত করা মানে বিস্তার করা দেখো ইটস আর্ম আরম মানে তোমার যেন হাত বা বাহু বলতে পারি টু ওয়ার্স পারফেকশন পারফেকশান মানে পরিপূর্ণতা পায় অনেকগুলো মিনিং আছে প্রত্যেকটা মিনিং আমি বললাম তার এটা যদি বাংলা মানে আমরা করি বলছে দেখো হয়ার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেস ইটস আর্ম টু ওয়ার্স যেখানে যেখানেই অক্লান্ত প্রচেষ্টা তার হাতকে পরিপূর্ণতার দিকে প্রসারিত করে ফের বলছি যেখানে অক্লান্ত প্রচেষ্টা তার হাতকে পরিপূর্ণতার দিকে প্রসারিত করে ক্লিয়ার হলো আমরা পয়ল্যান্ডে পড়ে নেব হয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম কী বললাম তো হয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম এখানে দেখো স্ট্রিম বলতে আমরা স্রোত বলতে পারি ঝর্ণা বলতে পারি যা ছোট্ট নদী বলতে পারি ঠিক আছে অব রিজেন রিজেন মেজ তোমরা প্রত্যেকজন রিজার্ভের কারণ হ্যাঁ হ্যাজ নট লস্ট ইটস ওয়ে এটার মানে হচ্ছে যেখানে সুস্পষ্ট যুক্তির স্রোত তার পথ হারায়নি ফের বলছি যেখানে সুস্পষ্ট যুক্তির স্রোত তার পথ হারায়নি আচ্ছা নেক্সট লাইন দেখো দা ইন টু দ্য ডিয়ারি ডেজার্ট সেন্ট অফ ডেট হ্যাবিট দেখো ডিআরি মানে হচ্ছে তোমার এখানে বিপন্ন বোঝায় আর ডেজার্ট মানে তোমার যেন মরুভূমি বোঝায় আর স্যান্ড মানে তোমার যেন বালি বোঝায় অফ ডেট হ্যাবিট এখানে সরি এখানে ডেট হ্যাবিট আর এখানে হ্যাবিট মানে যাকে আমরা অভ্যাস বলি তাই তো তাহলে এখানে কি বলছে দেখো টু দ্য ডেয়ারি ডেজার্ট স্যান্ড অফ ডেট হ্যাবিট মানে তুচ্ছ অভ্যাসের মরু বালি রাশি মরু ডেজার্ট অ্যান্ড স্যান্ড মরু বালি রাশিতে ফের বলছি তুচ্ছ অভ্যাসের মরু বালি রাশিতে আচ্ছা নেক্সট লাইনটা আমরা দেখে নেব এখানে বলছে দেখো যে হয়ার দ্য মাইন্ড ইজ হয়ার দ্য মাইন্ড ইজ লেট এখানে এলিডি লেট মানে কিন্তু চালিত হওয়া বোঝায় আর দেখো ফরওয়ার্ড ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে বাই থি দেখো টি এইচ ই ডবল ই থি মানে কিন্তু তুমি বোঝায় যেমন আমরা এখানে এখন ইউ মানে তুমি বোঝাই যেহেতু এই ইংলিশ লেখাগুলো যখন হয়েছিল দেখো আঠেরোশো একষট্টি থেকে একচল্লিশের মধ্যে তো উনিশশো পনেরোতে তাহলে সেই সময় কিন্তু ইংরেজি অতটা উন্নত ছিল না তাই এখানে থি বলতে তুমি বোঝানো হয় ইন টু দেখো টু এভার ওয়াই ডেনিং দেখো ওয়াই ডেনিং তাহলে এভার মানে তোমরা জানো সর্বদা আর দেখো ওয়াইডেনিং মানে হচ্ছে চওড়া বা প্রশস্ত করা তো এটার বাংলা মানে বলছে যে হোয়ার দ্য মাইন্ড ইজ লেট ফরওয়ার্ডেড বাই থি ইন্টু এভার ওয়াইডেনিং মানে যেখানে মন আপনাকে চির প্রশস্ত করার দিকে এগিয়ে নিয়ে যায় দেখো থট অ্যান্ড অ্যাকশান থট মানে কি চিন্তা ভাবনা আর আর এখানে দেখো অ্যাকশান অ্যাকশান মানে এখানে হচ্ছে কর্ম বলতে পারো থট অ্যান্ড অ্যাকশান মানে চিন্তা এবং চিন্তা ও কর্মের দ্বারা নেক্সট দেখো ইন টু দ্যাট হেভেন ইন টু দ্যাট হেভেন এখানে এইচ ইএি হেভেন মানে এখানে স্বর্গ বোঝানো হয় ঠিক আছে আর ফ্রিডম মানে তোমার জানো স্বাধীনতা মাই ফাদার সেই স্বাধীনতার স্বর্গে হে পিতা আমার দেশকে লেট মাই কান্ট্রি লেট মাই কান্ট্রি মানে হচ্ছে মানে হচ্ছে জাগা বা জেগে ওঠা জাগ্রত করো হয়েছে তো এই ছিল তোমাদের কবিতার একদম প্রত্যেকটা আমি বেঙ্গলি ওয়ার্ডের মানে বলেছি পুরো লাইনের মানে বলেছি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এরপরে কোন কবিতাটি বা কোন গদ্যটি আমি পড়ানো শুরু করব অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর একটা ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে নোটগুলোকে সংগ্রহ করে নিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো